সকাল আরো একটা রেসিপিতে আপনাদের সাথে দেখা হলো। আজ আমি বানাবো গেরি পালং শাকের ডালনা। তার জন্য তরতাজা বেগুন তো তুলে নিয়ে এলাম, আর লাগবে শাক, মূলো, আলু, অবশ্যই লাগবে গেরি, আর যেসব মশলা লাগবে বেশি কিছু না, আমি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, তেল, আর ফুড়ন দেওয়ার জন্য নিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচ ফুড়ন। এই আমি সবজিগুলো কেটে নিচ্ছি। শাকগুলো কেটে নিয়েছি, এবার আমি আলু, মূলো, বেগুনটা কেটে নিচ্ছি। শাকটা নাড়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পোড়ার মধ্যে গেরিগুলো দিয়ে দিচ্ছি। গেরিগুলো অল্প নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর মূলোগুলো। আলু, মূলো আর গেরিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, কি পরিমাণ মতো শুকনো লঙ্কা, পরিমাণ মতো হলুদ, জলটা গরম করে নিয়েছি। চাপা দিয়ে দিচ্ছি। আর শাকগুলোও দিয়ে দিচ্ছি, শাকগুলো যে নেড়ে রেখেছিলাম। আর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু ফুড়ন। এবার আমি এর মধ্যে তরকারিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে দিচ্ছি। আমার গেরি পালং শাকের ডালনা রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি।